জয় স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা মেথড ডায়েটের চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী গণিত অধ্যায় ৬ প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। আমরা বিগত লেকচারগুলোতে এটার নিয়মগুলো নিয়ে আলোচনা করেছি এবং উদাহরণের প্রতিস্থাপনের অঙ্কগুলো করেছি। আজকে আমরা করব অনুশীলনের অঙ্ক এক নাম্বার এবং দুই নাম্বারটা। তো দেখো, এক নাম্বার অঙ্কটায় কি আছে, আমরা প্রথমেই অঙ্কটা লিখে সমীকরণ দিব। যেমন এক এক্স প্লাস ওয়াই সমান সমান ৪, এটাকে দেবো এক নং, আর এক্স মাইনাস ওয়াই সমান সমান ২, এটাকে দেবো আমরা দুই নং। এই যে এক নং এবং দুই নং সমীকরণ দেওয়ার পরে আমাদের কি করতে হবে, এক নং সমীকরণ অথবা দুই নং সমীকরণ থেকে প্রথমে একটা মান বের করতে হবে, সেই মানটাকে আমরা আরেকটা সমীকরণে বসাবো। অর্থাৎ যদি এক নং থেকে মান আনি, ওই মানটা বসাবো দুই নং এ, দুই নং থেকে মান আনলে ওই মানটা বসাবো এক নং সমীকরণে। তাহলে দেখেন, এখন আমরা এক নং সমীকরণ থেকে পাই, এক নং সমীকরণ থেকে পাই তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান ৪, আমরা কিসের মানটা বের করব, ওয়াই সমান সমান ৪ মাইনাস এক্স, এটাকে দিলাম আমরা তিন নং সমীকরণ। এখন ওয়াই এর মান, ওয়াই এর মান কততে বসাবো, দুই নং সমীকরণে, বসায়ে পাই। তাহলে দুই নং সমীকরণে যখন ওয়াই এর মানটা বসাবো, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর মান ৪ মাইনাস এক্স সমান সমান ২, বা এক্স মাইনাস সাইন দিয়ে গুণ করে মাইনাস ৪ প্লাস এক্স ইকুয়াল ২, তাহলে বা টুয়াইজ এক্স ২ প্লাস ৪ তাহলে বা টুয়াইজ এক্স ইকুয়াল ৬, এক্স ইকুয়াল কত, বা এক্স ইকুয়াল টু ৬ বাই ২, সুতরাং এক্স সমান সমান ৩। আমরা এক্স এর মান পাইছি কত, ৩। এখন কি করব, এক্স এর মান তিন নং সমীকরণে বসাবো, এক্স এর মান তিন নং, এক্স এর মান তিন নং সমীকরণে বসায়ে পাই, এক্স এর মান তিন নং সমীকরণে বসায়ে পাই। তাহলে ওয়াই ৪ মাইনাস ৩, তাহলে ওয়াই ইকুয়াল কত, ওয়াই ইকুয়াল টু ১। তাহলে নির্ণেয় সমাধান, এই সমাধান লেখার সময় একটু তোমাদের সতর্ক থাকতে হবে, দেখতে হবে বইয়ের প্রশ্নে কোনো হিন্স দিছে কিনা, যে কোনভাবে লিখতে বলছে, না কোনো রকমের কোনো হিন্স দেওয়া নাই। সেক্ষেত্রে নির্ণয় সমাধান এক্স ইকুয়াল কত, এক্স ইকুয়াল টু ৩ এবং ওয়াই সমান সমান ১, এটাই হচ্ছে আমাদের সমাধান। যদি প্রশ্নের মধ্যে এরকম এক্স কমা ওয়াই লেখা থাকতো, তাহলে কিন্তু আমাদের লিখতে হইতো ৩ কমা ১। যেহেতু কোনো এরকম ভাবেও কিছু দেয় নাই, কোনো কিছুই বলে নাই, এবং এক্স এবং ওয়াইও কথা বলে নাই, তাহলে তোমরা সবসময় খেয়াল করবা যখন অ্যান্সারটা লিখবা, সমাধানটা লিখবা, তখন প্রশ্নটার দিকে খেয়াল করবা, প্রশ্নে কি ব্র্যাকেটের মধ্যে রাখতে বলছে নাকি এক্স এবং ওয়াই রাখতে বলছে, যেটা রাখতে বলবে সেটা। আর যদি কোনো রকমের কোনো কিছু উল্লেখ করা না থাকে, তাহলে তুমি এভাবেও দিতে পারবা, এভাবেও দিতে পারবা, যে কোনো ভাবে দিলেই হয়ে যাবে। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন, যদি না বুঝেন তাহলে প্রশ্ন করবেন। হ্যাঁ বলো। সেটা এক্স হোক আর ওয়াই হোক, তবে আমাদের একটা কথা মনে রাখতে হবে, এক্স ওয়াই যখন নির্ণয় করব, যদি দেখো এক্স এর সাথে কোনো সহগ থাকে, যেমন এই যে দুই নাম্বার অঙ্কটা এক্স এর সাথে সহগ আছে, এখন এই এক্স এর মানটা বের করতে হলে ভগ্নাংশ হবে। আমি দেখাচ্ছি এটার পার্থক্যটা, যে কিভাবে আমরা কখন কোনটা করব। আর কোনো প্রশ্ন আছে?
আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। এরপরে আমরা দুই নাম্বার অঙ্কে যাব। দেখেন দুই নাম্বার অঙ্কটা কি আছে, যে টুয়াইজ এক্স প্লাস ওয়াই সমান ফাইভ, ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান। তাহলে দেখো আমরা কিভাবে করব। তো আমার এই এক নং সমীকরণ, দুই নং সমীকরণ, এই মানগুলো আমরা মানে ইয়েটা মুছলাম না, কারণ একই লেখাগুলো লিখতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখেন এবার আমরা একটা জিনিস দেখাবো যে কখন কোন মানটা বের করবো, এইটা নিয়ে তোমাদের একটা কনফিউশন হয়। যেমন এটা হচ্ছে এক নং সমীকরণ, আর এক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়ান, এটা হচ্ছে দুই নং সমীকরণ। এক নং সমীকরণ থেকে পাই সমান সমান ফাইভ, সুতরাং ওয়াই ইকুয়াল ফাইভ মাইনাস টু এক্স, এটা হচ্ছে তিন নং। লক্ষ্য করো এখানে আমি ওয়াই এর মানটা বের করছি। যদি আমি এটা না করে আমি এক্স এর মানটা বের করি, তাহলে টুয়াইজ এক্স সমান সমান ফাইভ মাইনাস ওয়াই, সুতরাং এক্স ইকুয়াল কত, ফাইভ মাইনাস ওয়াই বাই টু। এই যে যে কাজটা কি করলাম, এক্স এর মান বের করতে গেলে এটা একটা ভগ্নাংশ হয়, যদি তাহলে এ কারণে আমরা এক্স এর মানটা বের করি নাই, কারণ ওয়াই এর সাথে কোনো সহগ নাই। ওয়াই এর সাথে যখনই সহগ নাই, তার মানে কি আমি যদি শুধু ওয়াই এর মানটা বের করি তাহলে আমাদের সরল সমীকরণ হয়, তখন ভগ্নাংশ থাকে না। কিন্তু এক্স এর মান বের করতে গেলে এটা একটা ভগ্নাংশ হয়, আর ভগ্নাংশের অঙ্কগুলো করতে গেলে আমরা অনেক সময় ই হয়, আমাদের ভুল হইতে পারে। তাই এই জন্য আমরা কি করব, যে যখন দেখব একটার সাথে সহগ আছে আর একটার সাথে সহগ নাই, তাহলে যেটার সাথে সহগ নাই ওই মানটা বের করে নেব, আর যদি দুইটার সাথেই সহগ থাকে তখন যে কোনো একটা থেকে বের করলেই হবে, কারণ তুমি যেটাই নাও এক্স নিলেও ভগ্নাংশ হবে, ওয়াই নিলেও ভগ্নাংশ হবে। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন এবং গুরুত্ব সহকারে শুনলেন এবং এটা মনে রাখবেন। তাহলে এখন এই যে ওয়াই এর মানটা আমি কোথায় বসাবো, মান আনছি এক নং সমীকরণ থেকে, তাহলে মানটা বসাবো কিন্তু দুই নঙে, তাহলে ওয়াই এর মানটা বসাবো হচ্ছে দুই নং সমীকরণে। তাহলে দেখো এখন দুই নং সমীকরণে বসাইলে এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে ফাইভ মাইনাস টু এক্স সমান সমান ওয়ান। তাহলে এখন এক্স মাইনাস ফাইভ প্লাস টু এক্স সমান সমান ওয়ান, বা থ্রি এক্স সমান সমান ওয়ান প্লাস ফাইভ, ওয়ান প্লাস ফাইভ, বা এক্স সমান সমান সিক্স বাই থ্রি, সুতরাং এক্স ইকুয়াল কত, টু। এখন এক্স এর মান তিন নং সমীকরণে বসাবো, এক্স এর মান তিন নং সমীকরণে বসায় পাই, তাহলে ওয়াই সমান সমান ফাইভ মাইনাস টু ইন্টু টু, তাহলে বা ওয়াই সমান সমান কত, ফাইভ মাইনাস ফোর, ওয়াই ইকুয়াল ওয়ান। তাহলে কত এক্স এর মান হইল নির্ণয় সমাধান, এক্স এর মান টু, ওয়াই এর মান ওয়ান। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো দেখেন আপনারা অঙ্কটা একটু বোঝার চেষ্টা করেন, না বুঝলে আমাকে বলেন। স্যার আছে কি কোনো প্রশ্ন অভি? স্টুডেন্ট আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আমাদের আজকের লেকচারের যে দুটো অঙ্ক ছিল কমপ্লিট করে ফেললাম। যদি তোমাদের আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবা। অন্বেষা মেহতার ডাইরেকশন থেকে আমি আশিস আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।